বছর শেষে একসাথে দেখা গিয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসকে, একসাথে একসাথে কোথায় গিয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস, এক ক্যামেরায় ধরা পড়লো শাকিব। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্যামেরায় ধরা পড়েছে শাকিব খান ও অবিশ্বাস, ছেলে আব্রাহাম খান জয় আজ বছর শেষের দিন শাকিব খান ও অবিশ্বাসের সিনেমা দেখছিল। হঠাৎ করে দেখতে পায় শাকিব খান ও অবিশ্বাস একসাথে বসে আছে এক অনুষ্ঠানে, পাশাপাশি দুই চেহারে বসা শাকিব খান ও অবিশ্বাস। তখনই একটা ছবি নেয়, তখনই একটা পিক নেয় সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়। এই ছবিটা নিজের ফেসবুকে শেয়ার করে ছেলে আব্রাহাম খান জয়, আর তখনই এই ছবি দুটি ভাইরাল হয়ে যায়। শাকিব খান অপু বিশ্বাস এক ক্যামেরায় ধরা পড়েছে এই কথা মিডিয়া পাড়ায় সরাসরি হয়ে যায়, কিন্তু সুপারস্টার শাকিব খান ও হলিউড কুম অপু বিশ্বাসের এই ছবিটি অনেক আগের সিনেমা থেকে নেওয়া হয়েছে, ছেলে আব্রাহাম খান জয় ছবিটি তুলেছিল, আর এ নিয়েই হট্টগোল পড়ে যায় বছর শেষে একসাথে শাকিব খান অপু বিশ্বাস। ছেলে আব্রাহাম খান জয় এভাবে তাদের সিনেমাগুলো অনেক দেখে থাকে, নিজে ইউটিউবে ঢুকে বা গুগলে ঢুকে বাবা মায়ের ছবিগুলো দেখতে ভালোবাসে আব্রাহাম খান জয়, এ ব্যাপারে জানিয়েছিল অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন ছেলে আব্রাহাম এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, স্কুলে যাচ্ছে, ওর প্রাইভেট টিচার নাকি শিখিয়ে দিয়েছে যদি কোনো পড়া খুঁজে না পাও গুগলে গিয়ে সার্চ দিলে সেই ব্যাপারটি পেয়ে যাবে, সেই থেকে গুগলে গিয়ে অনেক কিছুই সার্চ দেয় আর বেরিয়ে যায়, বিশেষ করে তার বাবা মায়ের সিনেমাগুলো বেশি দেখে থাকে। ছেলে আব্রাহাম খান জয় অনেক কিছুই শিখে গিয়েছে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।